মিথিস কিচেন ইউএসএতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে স্টেটেন আইল্যান্ডে, যেখানে যেতে ফেরি করে নদীটা পার হতে হয়। নিউ ইয়র্ক সিটিতে সিটির একটা বড় হচ্ছে স্টেটেন আইল্যান্ড, আমরা যাচ্ছি ওইখানে। ওই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। আমরা কম বেশি সবাই স্ট্যাচু অফ লিবার্টির কথা জানি, বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি। আর স্ট্যাচু অফ লিবার্টির ঠিক পেছনে ছোট ছোট যে দেখা যাচ্ছে দূর থেকে, ওইটা হচ্ছে নিউ জার্সি সিটিটা। বন্ধুরা, নদীটার নামটা না বললে কৃপণতা হয়ে যাবে। নদীটার নাম হচ্ছে হ্যাডসন রিভার। আমি ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন বড় বড় সব বিল্ডিং। এখানটাই ছিল আগে টুইন টাওয়ারটা, যেটা কিনা টেরারিস্ট অ্যাটাকের পরে ধ্বংস হয়ে গেছে। আর ওইখানে ওই যে লম্বা করে বিল্ডিংটা দেখছেন, ওইটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ফেরিটা দেখাতে পারলাম না বন্ধুরা, প্রচুর ভিড় ছিল, যার কারণে আর ওইটা রেকর্ড করা হয়নি। ফেরি থেকে উপরে উঠেই এই জায়গাটা, এখন থেকেই ক্রিসমাসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানটার আশেপাশে সবগুলোই শপিং মল। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে একটা হোম ডেকোরের স্টোর ঘুরে আসি। আর ভিডিওর শেষে রাতের নিউ ইয়র্ক সিটিটা দেখতে কীরকম হয় ওই ভিউটাও শেয়ার করেছি, তাই স্কিপ না করে একদম সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর বন্ধুরা, যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে তার নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে। কত ধরনের, কত রকমের ক্রিসমাস ট্রি এখানে বানিয়ে রেখেছে। ঘরের ভেতর বাহির, বাগান সব কিছু সাজানোর জন্যে সব ধরনের আইটেম এখানে আছে। আমার তো যা দেখছি তাই কিনতে ইচ্ছে করছে। স্টোর থেকে বের হতেই দেখলাম একটা খোলা মাঠে কুকুরের ছানাগুলোকে ট্রেন করা হচ্ছে। এবার দেখুন বন্ধুরা, সামনে নদী আর পেছনে বড় বড় বিল্ডিং গুলো, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন দেয়ালে টাঙানো ছবি। এখানটায় বসে
ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে। আমি যেখান থেকে এই দৃশ্যটি দেখছি, এটা একটা পার্কের মতন বানিয়ে রেখেছে। প্রচুর মানুষ এখানে আসেন জগিং করতে, এক্সারসাইজ করতে, কেউ ঘন্টার পর ঘন্টা বসে থাকেন এই দৃশ্যগুলো দেখতে। ক্যামেরাটা জুম করে একটু ট্রাই করলাম স্ট্যাচু অফ লিবার্টিটা আপনাদেরকে দেখাতে।